ডিয়ার অ্যাসপিরেন্ট, প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম জানাই। বিএম একাডেমি পরিবারে প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে। আমরা জানি প্রত্যেকে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে মামলা রয়েছে, ডিভিশন বেঞ্চে ম্যাট 638, তা কিন্তু শুনানি চলছে এবং গতকাল মানে 28 নভেম্বর মামলা কিন্তু শুনানি রেট ছিল এবং সেখানে মামলাটা শোনা হয়েছে বেশ মানে 2 থেকে আড়াই ঘন্টা টাইম দিয়ে মামলাটা শোনা হয়েছে ওখানে। এরপর মামলার ডেট দেওয়া হয় আজকে, কেননা কাল গতকালকে বেশ কিছু পয়েন্ট উঠে আসে এবং সেখানে উঠে আসে 2016 গ্যাজেট, যে গ্যাজেটকে ফলো করা হয়নি এবং স্বচ্ছতা নিয়েও, প্যানেল স্বচ্ছতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে আসে। এবং আজকেও তার ব্যতিক্রম কিছু নয়, বেশ অনেকক্ষণ ধরে হিয়ারিং হয় এবং হিয়ারিংয়ের পরে আবারও নতুন ডেট দেওয়া হয়েছে। নতুন ডেট হলো এটাই যেখানে রয়েছে 4th ডিসেম্বর। হ্যাঁ, প্রত্যেককে অবশ্যই বলবো যে নতুন কোনো তথ্য যদি উঠে আসে অবশ্যই শেয়ার করে দেবো চ্যানেলের তরফ থেকে, তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক খবরগুলো পাওয়ার জন্য এবং সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো পাওয়ার জন্য। দেখুন, 4th ডিসেম্বর মামলা কিন্তু রয়েছে আবারও পুনরায় এবং আমাদের মাননীয় বিচারক মিস্টার সৌমেন সেন মহাশয় এবং মিস্টার উদয় কুমার মহাশয়ের বেঞ্চে মামলাটা কিন্তু রয়েছে এবং দেখা যাক কী হয় না হয়, তো 4 তারিখ আমরা পরিষ্কার বুঝতে পারব। আমরা যেটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে মামলা কিন্তু পজিটিভ ওয়েতে এগোচ্ছে, খুব শীঘ্রই হয়তো আমরা ভালো কিছু নিউজ পেতে চলেছি, খুব শীঘ্রই হয়তো আমরা পরবর্তী প্রক্রিয়া সম্বন্ধে জানতে চলেছি এবং সিট আপডেট থেকে শুরু করে সমস্ত রকম তথ্যই কিন্তু আসতে চলেছে। এটুকুই আমরা আশা রাখছি। তো দেখা হবে, চলুন নেক্সট সময়। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের দিন শুভ হোক।